ঘুম ওড়াচ্ছে অ্যাডিনো ভাইরাস। গত কয়েক সপ্তাহ ধরে জ্বর সর্দি কাশির জেরে অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। পরিস্থিতি এমনই যে খাস কলকাতার অধিকাংশ হাসপাতালেরই শিশুরোগ ওয়ার্ড এবং আইসিইউ ভর্তি জ্বরে আক্রান্ত শিশুতেই। ইতিমধ্যে কলকাতায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জন শিশুর। শনিবারই সমস্ত জেলার সিএমওইচ, সমস্ত মেডিকেল কলেজের কর্তা এবং শিশুরোগ বিশেষজ্ঞদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন রাজ্যের স্বাস্থ্য আধিকারিকরা। মৈত্রেয়ী ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মৈত্রেয়ী, কতটা ভয় ধরাচ্ছে এই অ্যাডিনো ভাইরাস, স্বাস্থ্য বিশেষজ্ঞরা তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের যে পরিস্থিতি রয়েছে সেটা কিন্তু যথেষ্টই চিন্তার বলেই ব্যাখ্যা করছেন শিশুরোগ বিশেষজ্ঞরা। সাধারণভাবে আবহাওয়া পরিবর্তনের সময় বেশ কিছু ভাইরাসের প্রাদুর্ভাব আমরা দেখতে পাই, তার মধ্যে অ্যাডিনো ভাইরাস রয়েছে, রাইনো ভাইরাস রয়েছে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এই সমস্ত রকমের ভাইরাসের সংক্রমণ দেখা যায়। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে, গত সপ্তাহ দুয়েক ধরে এই অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের জেরে কিন্তু বহু শিশু অসুস্থ হয়ে পড়ছে। এই মুহূর্তে যদি রাজ্যের এবং বিশেষত কলকাতা শহরের ছবিটা বলতে হয়, তাহলে কলকাতা শহরের যে শিশু হাসপাতাল রয়েছে, বিসিরা শিশু হাসপাতাল, সেখানের অধিকাংশ শিশুরোগ শিশুরোগীদের জন্য যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড ভর্তি, ক্রিটিক্যাল কেয়ারের যে বেড রয়েছে অর্থাৎ পেডিয়াট্রিক ইন্টেনসিভ কেয়ার ইউনিট এবং এসএনসিউর বেড অধিকাংশ ভর্তি, এবং যদি প্রাইভেটে যে শিশুরোগ হাসপাতাল রয়েছে অর্থাৎ ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, তারও কিন্তু একই অবস্থা। অন্যান্য হাসপাতাল যেখানে শিশুরোগীদের জন্য আলাদা করে উইং রয়েছে, আলাদা করে বেডের ব্যবস্থা রয়েছে, সেই সব জায়গাতেই কিন্তু ওয়ার্ড কার্যত ভর্তি জ্বরে আক্রান্ত শিশুতে, এবং তাদের অনেককেই কিন্তু ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি করতে হচ্ছে, অনেককেই ভেন্টিলেশন অবধি রাখতে হচ্ছে। এবং এখনো পর্যন্ত আমরা যেটা খবর পেয়েছি স্বাস্থ্য দপ্তর সূত্রে, যে অন্তত ৬টি শিশুর মৃত্যু হয়েছে এই অ্যাডিনো ভাইরাসের সংক্রমণের জেরে এখনো পর্যন্ত। ফলে সব মিলিয়ে পরিস্থিতি যথেষ্টই চিন্তার। স্বাস্থ্যকর্তারা তারা যেটা বলছেন, কলকাতা হাওড়া এবং কলকাতা শহরতলি এলাকায় এই সংক্রমণটা সবথেকে বেশি দেখা যাচ্ছে, এর পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও কিন্তু এই অ্যাডিনো ভাইরাসের সংক্রমণ সবথেকে বেশি দেখা যাচ্ছে। এবং সেই জন্যই আজ ছুটির দিনেও কিন্তু তড়িঘড়ি স্বাস্থ্যকর্তা এবং স্বাস্থ্য সচিব নিজে উপস্থিত ছিলেন, এই বৈঠক হয় এবং সেখানে বেশ কিছু নির্দেশিকা দেওয়া হয়েছে। আমি জানবো তোমার কাছ থেকে। তার আগে এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক, শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর প্রভাত প্রসূন গিরি। আপনার কাছে জানতে চাইবো যে কতটা ভয় ধরাতে পারে এবং শিশুদের অভিভাবকরা তাদেরই বা কি ধরনের প্রিকশন নেওয়া উচিত? দেখুন, আমাদের রাজ্যে এখন বিগত 1.5 মাস ধরেই একটা অ্যাডেনো ভাইরাসের এপিডেমিক চলছে, তো বাচ্চারা বড়রা সবাই এতে আক্রান্ত হচ্ছে। কিন্তু বড়দের সিমটমস গুলো খুবই মৃদু মন্দ থাকছে। বাচ্চাদের মধ্যে যাদের বয়স ইউজুয়ালি 2 বছরের কম বা 1 বছরের কম, বা যাদের আগে থেকে কোমরবিডিটি হচ্ছে, তাদেরই সিমটমস গুলো মারাত্মক হচ্ছে। তাদের জ্বরের সাথে শ্বাসকষ্ট হচ্ছে, নিউমোনিয়া হচ্ছে, অনেকে অক্সিজেন নিতে হচ্ছে, ভেন্টিলেশনে রাখতে হচ্ছে। যাদের একটু বড় বাচ্চা, 6 বছর, 8 বছর, 10 বছর, তাদের মেনলি জ্বর, গলা ব্যথা এগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকছে। কিন্তু যারা ছোট বাচ্চা তাদের ক্ষেত্রে কিন্তু সিমটমস গুলো বেশ গুরুতর। আমাদের সব জায়গাতেই নর্মাল বেড সমস্ত ফুল, আইসিইউ ফুল, ভেন্টিলেশন ফুল, প্রত্যেকদিনই 5 থেকে 6টি বাচ্চা এমন পাচ্ছি যাদের ভেন্টিলেশন লাগবে, কিন্তু ভেন্টিলেটর না থাকার জন্য তাদেরকে ফেরত পাঠিয়ে দিতে হচ্ছে। তো অবস্থা কিন্তু বেশ সংকটজনকই বলবো। সেক্ষেত্রে ডাক্তারবাবু, আপনার কাছে এটাই জানতে চাইবো যে কিভাবে সতর্ক থাকতে হবে, বিভিন্ন পরিবারে অভিভাবকরা তারাও উদ্বিগ্ন। হ্যাঁ, দেখুন, প্রথম কথা যদি মনে রাখতে হয় যে বাচ্চার যদি সর্দি কাশি জ্বর থাকে তাকে পুরোপুরি কমপ্লিটলি কিওর না হওয়া অবধি তাহলে তাকে স্কুলে পাঠাবো না, কারণ সে যদি কমপ্লিটলি কিওর না হয়ে স্কুলে যায় সেখান থেকে সর্দি কাশি জ্বরটা আর একটা বাচ্চাকে দেবে, সেটা হয়তো ওটা মাইল্ড অ্যাডেনো ভাইরাস ছিল, যার শরীরে যেটা দেবে সেটা হয়তো খুব সিভিয়ার হতে পারে। বাড়ির বড়রা যদি সর্দি কাশি জ্বরে আক্রান্ত হয় সেটা একটা অ্যাডেনো ভাইরাস হতে পারে। তারা বাচ্চাদের থেকে নিজেকে আইসোলেট করে রাখবেন, মাস্ক পরে থাকবেন, জ্বর সর্দি কাশি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার। এবং ছোট বাচ্চা যারা বিশেষত 1 বছরের কম, 2 বছরের কম, খেয়াল রাখতে হবে তারা কেমন করে খাওয়া দাওয়া করছে, এনে দিয়ে করছে কিনা, ইউরিন স্টুল ঠিকঠাক করছে কিনা, তাদের কোনো শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেটা খেয়াল রাখতে হবে। এইসবে কোনো অস্বাভাবিকতা দেখতে পেলে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যেতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।